আপনি যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করান 99% চান্স রয়েছে আপনার প্যান কার্ডটা বাতিল হয়ে যাবে। তো হয়ে যাক না, আমার প্যান কার্ড বাতিল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, আমার প্যান নাম্বার ডিঅ্যাক্টিভ হয়ে গেল। আজ অব্দি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করাননি, তাই তো? 1000 টাকা আপনার গেছে, পুরো 1000 টাকা। তো এবারে কথা হচ্ছে যে এটা কি আপনি ফ্রিতে করাতে পারবেন? এই মুহূর্তে আপনি যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করাতে চান, তাহলে আপনাকে পুরো 1000 টাকা ফাইন দিতে হচ্ছে, 1000 টাকা। অনেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন বা অনেক ভিডিও রয়েছে যেগুলোতে বলা হয়েছে যে আপনি ফ্রিতে করাতে পারবেন, আদৌ কি সম্ভব? কোনোরকম গৌরচন্দ্রিকা না করে বলে দিই, ওটা কোনোভাবে সম্ভব নয়। তাই ওইসব ফ্লড বা যারা 2 নম্বরি করে ভিডিও বানাচ্ছেন ভিউ পাওয়ার জন্য, তাদের চক্করে পড়বেন না, নিজের সময় নষ্ট করবেন না, দরকার নেই, প্রয়োজন নেই। তো ওসব অন্য বিষয়, এবারে মূল প্রসঙ্গে আসি। তাহলে করণীয় কী কী করবেন? প্রথমত, আপনার কাছে যদি প্রচুর টাকা থেকে থাকে, প্রচুর, তাহলে আপনি 1000 টাকা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করিয়ে নিন। আপনি যদি মনে করেন যে আপনার প্যান কার্ডটা এই মুহূর্তে ভীষণ জরুরি, তাহলে যদি টাকা নাও থেকে থাকে, লোন করিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন। এবারে আসি আরেকটি বিষয়ে। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্ক করাতে হবে, এটা সরকার প্রথম নোটিশ জারি করে 2017 সালে। অনেক বছর হয়ে গেল, এই কয়েক বছরে কয়েকবার, বেশ কয়েকবার সরকার নোটিশ জারি করেছে, মানুষকে, সাধারণ মানুষকে জানিয়েছে। এটা ওই আধার কার্ড বা শ্রম কার্ডের মতো এতটা, মানে কি বলে যাকে, বিজ্ঞপ্তি জারি হয়েছিল না এভাবে। কারণ শ্রম কার্ডটা যখন করা হয় তখন চারদিকে যেন একদম মেলা চলছে এরকম অবস্থা হয়েছিল, এক্ষেত্রে সেটা হয়নি, তাই অনেক মানুষ জানে না। এবারে কথা হচ্ছে, সরকার যেমন করে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এই ধরনের কাজে ক্যাম্প করিয়ে মানুষকে কাজগুলো করিয়ে নেয়, এক্ষেত্রে কিন্তু সরকার কোনোরকম ফ্রি ক্যাম্প করিয়ে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যে লিঙ্ক করার কাজটা সেটা কিন্তু করায়নি। এখানে কিন্তু একটা পয়েন্ট, এবং এই যে জরিমানার পরিমাণটা, এটা যদি একটা লিমিটে থাকতো, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, মানুষ মেনে নিত, 1000 টাকা কোনো দিন মেনে নেওয়া সম্ভব নয়, অন্তত ভারতবর্ষে, যেখানে 97% মানুষ গরিব রেখার একদম নিচে অবস্থান করছেন। 1000 টাকা কিন্তু কম নয়। তো এটা নিয়ে কিন্তু জোর আওয়াজ উঠবে, তাই আবারও বলছি একটু সবুর করে যান। এমন হতে পারে, এটা কিন্তু 99% চান্স বলছি আমি, এটা হতে পারে 99% চান্স রয়েছে আপনার প্যান কার্ডের সঙ্গে যে আধার কার্ডটা লিঙ্ক করানোর যে এই মুহূর্তে কথা চলছে বা এই চলছে, আপনি যদি না করান, আপনি যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করান, 99% চান্স রয়েছে আপনার প্যান কার্ডটা বাতিল হয়ে যাবে। তো হয়ে যাক না, আমার প্যান কার্ড বাতিল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, আমার প্যান নাম্বার ডিঅ্যাক্টিভ হয়ে গেল, আমি তারপরে নতুন প্যান কার্ড করে নেবো যেখানে মাত্র 100 টাকা খরচা হচ্ছে, 150 টাকা খরচা হচ্ছে, অফিসিয়ালি 100 টাকার নিচে খরচা হচ্ছে, কম খরচা হচ্ছে, আপনি যেখানে করাতে যাবেন সেই সার্ভিস চার্জ হ্যানত্যান এসব নিয়ে বড় জোর 200 টাকা লাগতে পারে আপনার। তো আপনার বর্তমান যে প্যান কার্ডটি রয়েছে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, সেটা ক্যান্সেল হয়ে যাক, কোনো অসুবিধা নেই, কিছুদিন পরে সেটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনি তারপরে নতুন প্যান কার্ড করে নেবেন, অপেক্ষা করে যান। এটা হতে পারে 99% চান্স রয়েছে আপনার প্যান কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল, তারপরে নতুন প্যান কার্ড করিয়ে নেবেন। আবার একটা চান্স রয়েছে, এই যে এত বড় একটা বিষয় চলছে যেটা সরকার পক্ষ থেকে কোনোরকম সুযোগ দেওয়া হয়নি, কোনোরকম ফ্রি ক্যাম্প করানো হয়নি, ডাইরেক্টলি কয়েকবার নোটিশ জারি করেছে, তারপরে একদম 1000 টাকা পেনাল্টি, এটা কিন্তু মেনে নেবে না, বিরোধীরা সরব হবে এবং এই বিষয়টা নিয়ে ভাবা হবে বিধানসভায়, এটা একটা বিষয়, এই বিষয়ে আলোচনা হতে পারে। এটা রাজনৈতিক বিষয় জানি না, আমি গ্যারান্টি দিয়ে 100% গ্যারান্টি দিয়ে বলছি না, কিন্তু এটা কিন্তু হয়, এটা হয়ে থাকে এই ধরনের বিষয়ে, এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। তো আপনারা সময় একটু নিন, একটু অপেক্ষা করে যান, দেখবেন এর একটা বিষয়, একটা হাল বেরিয়ে যাবে। যদি প্রচুর টাকা থেকে থাকে আপনার কাছে, তাহলে 1000 টাকা দিয়ে আপনি করিয়ে নিন কাজটা, আর যদি মনে করেন না 1000 টাকাটা অনেক বেশি, তাহলে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। দুটো জিনিস হতে পারে, একটা আপনার ফাইন বন্ধ হয়ে যেতে পারে, ফাইন নেবে না, লিঙ্ক করানো হয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে আপনার প্যান নাম্বারটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো দুটোর মধ্যে কোনো একটি যদি হয়ে যায়, বেঁচে যাবেন, 1000 টাকা বেঁচে যাবে। তাহলে অপেক্ষা করে যান, কিছু একটা হয়ে যাবে।
যাই হোক, আজকের মূল ভিডিওটি এটাই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন, যদি কোনো জিজ্ঞাসা থেকে সেটাও করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে ও নোটিফিকেশানটি অল সেট করে রাখবেন, যাতে আমার পরবর্তী প্রত্যেকটি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আপনি নোটিফিকেশানে পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।